পারবে না। আর কাট করলা আর বলা দিয়া কয়দিন আসছে ছাগলের পাশে আপনি সারা দিয়া 15 দিন বয়স আসছে আর আপনারা দুই পালে চলতে পারেন, কেউ এরম তোলে আতি কুটি না হাত দেখা এরম তোলে কেউ, হ্যাঁ জামানি আসতে হয় অত দূর, হ্যাঁ হ্যাঁ এরম কেউ এরকম তোলে যদি বেশি কেদা থাকে তাহলে এরকম হাতের পরে একবার মাই দেবেন, ঠিক আছে সুন্দর হয়ে গেছে আর ছুঁয়ে দিলাম এরকম দুই চার মুঠো তুলে তুলে যখন এক মুঠো বা এক আটি হয়ে যায় তখন সে এক আটি বাঁধবে, এই দেখেন আমার এই পাশে রাখি দিচ্ছিলাম এক আটি হয়ে গেছে, এখন সুন্দর করে এটা আগে সাইজ করে দিয়ে যাতে যেগুলো বড়ো ছোটো আছে কাঁঠা শিরা সারা আছে সেইগুলো বেশি ফেলা দিচ্ছি, এসে ফেলা দিয়ে বাঁধার জন্য যে সোন নিয়ে আইছি এই সোন বারুন টারুন বাদে যে সন্ধে এই সন দেখেন এই সন্ধে এইরকম সুন্দর করে পেঁয়াজ দেব, দুই আড়াই পেঁয়াজ দিয়ে টাইট করে হেনে যেমন পানের খিলি দেখেন না পানের পুরোতে যেমন পান পাস করে না এরকম জড়াই দেবেন, একটু ক্যামেরাটার নিচে নিয়ে আসু এই যে জড়াও, হ্যাঁ জড়াই নিতে হাও, হ্যাঁ এরকম জড়াই দিয়ে এই দেখেন নিচের তো উপর দিয়ে এরম একটা টান দেবেন, টান দিয়ে বাস বাতা হয়ে গেল ফিরে দেবেন, বুঝতে পারছেন দোষের বিষয় শুন তো মানে ফুরিয়ে যাচ্ছে আর পরিষ্কার করে নেবেন জায়গা পরিষ্কার করে নেবেন যাতে আটির মধ্যে যাতে কোনো ইয়েটি না যায়, ওকে জায়গা আমরা আবার পরবর্তী আটির জন্য আবার তৈরি, দেখেন আর যারা ভিডিও দেখতেছেন আমার ভিডিও যারা এখনও দেখতেছেন তারা যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কৃষকদের নিয়ে পথ চলায় আপনিও আমাদের পাশে থাকবেন, আর আমার এই চ্যানেলে কৃষি রিলেটেড ভিডিও আমি আপলোড দিয়ে থাকি, তাই এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন, আর এটা হচ্ছে কৃষি রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে এইরকম ভিডিও আপলোড দেওয়া হবে, আমাদের আড়া খাতা হয়ে গেছে আমরা আড়া খাতাও বেঁধে ফেলা দিই, যদিও সোম ফুরে যাওয়ার দিক ঠিক শুনতে আর আছে, হ্যাঁ আছে।
এই কোন পাইছি এরকম ধরবেন, ধরে এক প্যাস দুই প্যাস হো গিয়া খতম। ওরা শুন নিয়ে এসো।